हेलो व्यूअर्स, लिमास रेसिपीज़ এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিসপি এগ ফিঙ্গারের রেসিপি নিয়ে। আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনারা কিভাবে খুব সহজে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এত চমৎকার ক্রিসপি রেসিপিটি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। এদিকে আমি একটা শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, 1/4 কাপ ময়দা, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর লবণ নিয়েছি 1 পিঞ্চ। এগুলো দিয়ে মিশিয়ে আমি একটা শুকনো মিক্সচার তৈরি করে নিচ্ছি। তিনটা ডিম দিয়ে দিচ্ছি একসাথে। এদিকে 3টা ডিম নিয়েছি, ডিমের সাথে আমি একটু লবণ, 1 পিঞ্চ লবণ মিশিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। এখন ডিমের সাথে আমি মিশিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দোকানে কিনতে পাবেন ম্যাজিক মশলা, এ থেকে 1 চা চামচ, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এগুলো ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন মশলাটা একদম মিশে যায়। এদিকে একটা পাত্রে আমি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের নিচ পর্যন্ত আমি একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। ডিমটাকে আমি পুডিংয়ের মতোই স্টিম করে নিব। এখন আমি একটা এরকম স্কোয়ার মোল্ডে একটা পলিথিন বিছিয়ে নিচ্ছি, এটা কেক অথবা পাউরুটি বেক করা যায়, এটা পাউরুটি বেক করার একটা মোল্ড, সেটার মতো আমি পলিথিন বিছিয়ে নিচ্ছি। এরকম একটা ভালো পলিথিন সুন্দর করে বিছিয়ে নেবেন, তাহলে ডিমটা খুব ভালো করে উঠে আসবে। এখন ডিমটার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, মেশানো পর্যন্তই একটু নেড়ে চেড়ে জাস্ট মিশবে, বেশি বিট করতে হবে না। এখন ডিমটা ঢেলে দিচ্ছি। এখন আপনাদের কাছে যাদের ফয়েল পেপার নেই তাদের জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এটা ফলো করলে আপনাদের অনেক কাজে দেবে। এখন এটার উপরে একটা ভালো পলিথিন বিছিয়ে সেটাকে এরকম যে রাবার ব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দর করে আটকে দেবেন একটা, ব্যাস। তাহলে দেখবেন একদম পেপারের কাজে দিবে, পলিথিনটা গুছিয়ে এনে তারপরে রাবারগুলোর ভেতরে ঢুকিয়ে দেবেন, ব্যাস একটু গুছিয়ে নিয়েবেন, তাহলে আপনাদের আর ফয়েল পেপার কেনার কোনো প্রয়োজন নেই। এটা আজকে টিপ, কীভাবে ফয়েল পেপার ছাড়াই আপনারা কাজ করবেন। এখন একদম লো হিটে আমি এটাকে বেক করে নিব 20 মিনিটের জন্য, একদম লো হিটে রাখবেন, আস্তে আস্তে এটা হবে, না হলে খুব বেশি ফুলে যাবে। আর আজকের টিপটা আপনাদের অবশ্যই কাজে দেবে, ফয়েল পেপার অনেকেই কিনে না বা অনেকে থাকে না, সেই জন্য এই পলিথিনটা এভাবে বিছিয়ে দিলে বা স্কোয়ার কোনো মোল্ডের ঢাকনাও সেরকম খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আপনাদেরকে কীভাবে সহজে ঘরের জিনিস দিয়ে আপনারা সব কিছু করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই এই টিপটা কাজে দেবে আপনাদের। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। 10 মিনিট পরে এসে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন পলিথিনটা দেওয়ার কারণে আর লো হিটে রাখার কারণে কতটা সুন্দর হয়ে ফ্ল্যাট হয়ে আছে, না হলে এটা বারবার খুব বেশি ফুলে যায়, সেই জন্য লো হিটে রাখবেন আপনারা অবশ্যই। 20 মিনিট পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটা টাওয়াল দিয়ে খুব সাবধানে নামিয়ে নেবেন। এটা একটা পাউরুটির মোল্ড, এটার ঢাকনাও আছে, কিন্তু আপনাদের সুবিধার্থে বা ফয়েল পেপার যদি না থাকে সেই সুবিধার্থে আমি পলিথিন দিয়ে দেখিয়ে দিলাম। এখন পলিথিনটাকে আমি খুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর পলিথিন দেওয়াতে খুব সুন্দর করে উঠে আসবে, বাড়তি কোনো টেনশনই নেই। যখন ঠান্ডা হবে তখন উঠিয়ে নেবেন,
এমনি খুলে যাবে। দেখেন কতটা সুন্দর, একদম স্ট্রেট হয়েছে। আপনার এখন শুধু স্লাইস করে নিলেই হবে, আলাদা করে কাটতে হবে না, পিস করতে হবে না, একদম আন্দাজ মতো একটা সাইজ। এখন এটাকে আমি আপনার পছন্দ মতো শেপ করে নেবেন, তারপরে একটা মোটামুটি পারফেক্ট সাইজ আছে ফিঙ্গারের, সেই হিসাব করেই আমি কেটে নিচ্ছি। যে কোনো একটা ছুরি দিয়ে কেটে নেবেন, ব্যাস দেখেন এরকম করে আমি কেটে নিচ্ছি, বা আপনারা আপনাদের পছন্দ মতো একটু সাইজ করে নেবেন। আমার সবগুলো কাটা শেষ, এখন আমি ফিঙ্গারগুলোকে রেডি করছি। আমার 15টা ফিঙ্গার হয়েছে, এক ফিঙ্গার হয়েছে 15টা। সেই আন্দাজের জন্য আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি, প্রথমে গুলিয়ে নিচ্ছি একটা ডিম, আর যদি প্রয়োজন হয় তারপরে আরেকটা গোলাবো, আগে করব না, আগে দেখে নেই কী অবস্থা। এখানে আমি যেই শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো এখন একটু ভালো করে মিক্সড করে নেব, সবগুলো একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি, আমার বানানোই ব্রেড ক্রাম, এবং বড় বড় দানার ব্রেড ক্রাম, কালারফুল, খুব সুন্দর। আর ব্রেড ক্রামটা পারফেক্টলি আপনারা বাসায় কীভাবে বানাবেন খুব সহজে, সেটার রেসিপিও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লিঙ্কটা দেওয়া থাকবে। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর আমি পরবর্তী স্টেপগুলোতে যাচ্ছি। ডিমে আমি এক চিমটি লবণ মিশিয়ে নিচ্ছি, তাহলে ডিমটা যখন কোট করব খেতে ভালো লাগবে। এখন আমি এক ফিঙ্গারগুলোকে কোট করব, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা স্ট্রেট হয়েছে এবং এতটা মসৃণ হয়েছে চারদিকে, যে শুধু একটু স্লাইস করে নিয়েছি বাস, আর কিছুই লাগেনি। সেই জন্য একটু পলিথিনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। মোল্ডে যদি তেল দিয়ে নেন তাহলে উঠে আসতেও একটু অসুবিধা হয়, সেই জন্য পলিথিনটা ব্যবহারই করার চেষ্টা করবেন। আমার পুরো ভিডিওটা সবসময় একটু পুরোটাই দেখবেন, নাহলে আমি ভেতরে যে কথাগুলো বলি সেগুলো আপনাদের জন্য খুব কাজে আসবে আশা করি। এখন প্রথমে আমি এগুলোকে শুকনো ময়দার মিশ্রণটাতে আমি মাখিয়ে, ভালো করে একটু মাখিয়ে সেটাকে আমি ডিমে দিয়ে দিচ্ছি। ডিমে একটু ভালো করে কোট করে, আশা করি দেখে বুঝতেই পারছেন, এখন এটাকে আমি ব্রেড ক্রামে জড়াব। ব্রেড ক্রাম দিয়ে জড়ানোর পর আপনাদের জন্য একটা টিপ হলো, যত বেশি ক্রিস্পি করতে চান ব্রেড ক্রাম দিয়ে যখন কোট করবেন, যে জিনিসগুলো নাগেটস, তারপরে ফিঙ্গার, এই টাইপের কিছু জিনিস যাই আপনারা কোট করবেন, সেগুলোকে আপনারা সেকেন্ড টাইম কোট করবেন। সেকেন্ড টাইম কোট করলে সেটা খুব বেশি ক্রিস্পি হয় এবং অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। এই ফিঙ্গারটা এত বেশি টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন অবশ্যই, বিকেলের নাস্তায় বা যে কোনো সময় বাচ্চাদের টিফিন সব কিছুতে এটা খুব বেশি পারফেক্ট। এখন আমি সেকেন্ড টাইম সেটাকে কোট করে নিচ্ছি, বাস দেখেন কতটা অনেকটা জড়িয়েছে, বাস আর লাগবে না। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, বাস হয়েছে। এখন আমি সবগুলো ফিঙ্গার এরকম করে করে নিচ্ছি, আর অবশ্যই আপনারা যেভাবে আমি স্টেপগুলো বললাম সেগুলো ফলো করবেন, আর অবশ্যই ওই ম্যাজিক মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন, এত সুন্দর ফ্লেভার হয়। আপনারা একবার করে ট্রাই করবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন কেমন লাগছে। আমি আজকে 15টা ফিঙ্গার করেছি, আমার 3টা ডিমে 15টা হয়েছে। আর প্রথমে আমি ডিম একটা গুলিয়ে সেটাকে করেছি, এখন আমার আরেকটা ডিম লাগবে, তাহলে 15টা বা 3টা ডিমের আন্দাজ হচ্ছে আরেকটা ডিম আমাদের লাগছে। কারণ আমরা দুইবার ব্রেড ক্রামে বা ডিমে কোট করেছি, সেই জন্য একটু ডিমটা বেশিই লাগবে। এখন এর মধ্যে আবার আমি একটু লবণ মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি যেন আপনারা কোনো রকম বিব্রত বা এমনভাবে না হয় যে না হিসাব ঠিক হচ্ছে না, সেই জন্য আমি একটু সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে চেষ্টা করছি। এই জন্য ভিডিওটা আসলেও বড় হয়ে যায়। এখন আমি ওগুলো না দেখালেও অনেকে বলে যে না কয়টা ডিম লাগলো সেটা দেখালো না, সেই জন্য এখন আমি আবার আগের মতোই সবগুলো করে নিচ্ছি। আমার ফিঙ্গারগুলো একদম রেডি,
দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি, আর একটা স্কোয়ার মোল্ডে করার জন্য এত সমান হয়েছে সবগুলো। রাউন্ড কোনো কিছুতে করলে সেটাকে আবার সাইজ করে কাটতে হয়, একটু স্লাইসটা আবার পজিশনে করতে হয়, সেই জন্য চেষ্টা করবেন একটা যে কোনো স্কোয়ার কোনো মোল্ডে করার জন্য স্টিমটা, ডিমটা যদি একটা স্কোয়ার মোল্ডে স্টিম করা হয় তাহলে কাটতেও খুব সুবিধে এবং খুব সুন্দর হয়, একই পরিমাণে একই রকম সাইজ হয়, আর দেখার সৌন্দর্যটা অনেক বড় ব্যাপার, একই রকম সাইজ থাকলে দেখতেও খুব সুন্দর লাগে। সেই জন্য চেষ্টা করবেন একটা স্কোয়ার কোনো মোল্ড ব্যবহার করার জন্য। আপনারা যদি সংরক্ষণ করতে চান, ফ্রোজেন করতে চান, তাহলে এই পর্যায়ে যে কোনো একটা জিপলক ব্যাগে বা একটা বক্সে ভরে ডিফ্রিজে রেখে আপনারা এক মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। নামিয়ে শুধু একটু সময় রেখে শুধু সেটাকে তেলে ভেজে নেবেন, তাহলেই হবে। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আমি একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা লাগবে না, কারণ এটা এমনিতেই সেদ্ধ আছে, ভেতরে ডিমটাও সেদ্ধ। শুধু একটু কভারে যতটা সুন্দর আপনার পছন্দ মতো কালারটা করে নিলেই হবে, উল্টে পাল্টে একটু কালারটা করে নেবেন, তাহলেই হবে। আপনাদের জন্য আরেকটা টিপ হলো, ব্রেড ক্রাম জাতীয় যে কোনো খাবার যেগুলো ভেতরে সিদ্ধ থাকে সেগুলো আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম টু হাই হিটে ভেজে নেওয়ার জন্য। লো হিটে ভাজলে রোলগুলো খুব বেশি তেল সোক করে, সেই জন্য তাড়াতাড়ি ভেজে ফেলার চেষ্টা করবেন। আপনাদের জন্য আরেকটা টিপ হলো, কিচেন টিস্যুতে রাখার আগে ফিঙ্গারগুলো একটা স্টেইনার বা ঝাঁঝরি যে কোনো কিছুতে রাখবেন যেন তেলটা নিচে ঝরে যায়। আর সরাসরি যদি আপনারা কিচেন টিস্যুতে রেখে দেন, তখন যদি কোনো প্লেটের উপরে রাখেন কিচেন টিস্যুটা, তখন সেটা প্লেটে যে ঘেমে যাবে ভাজার পরে যে গরম, সেই গরমে কিচেন টিস্যুটা ভিজে আর প্লেটটা ভিজে যাবে, তখন সেটা তাড়াতাড়ি একদম নেতিয়ে যাবে। সেই জন্য আগে একটা স্ট্রেইনারে রেখে দিবেন, যখন সার্ভ করবেন তখন আপনারা দিবেন। আর এমনিও ব্রেড ক্রামের যে কোনো জিনিসে খুব বেশি তেল লেগে থাকে না, তাহলে একটু বেশি সময় ক্রিসপি থাকে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, খুবই টেস্টি ইয়ামি, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আশা করছি এগ ফিঙ্গারের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে দিন। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।